অনেকগুলো টয় ভিকেলস, কিছু কচুরিপানা নিয়ে এটিকে হাইড করে দিলাম। হেই গাইস, আসসালামু আলাইকুম, আবারও ফিরে এলাম একেবারে নতুন একটি প্লেসে নতুন একটি ভিডিও নিয়ে। গাইস, আমার সামনে রয়েছে অনেকগুলো টয় ভিকেলস, চমৎকার কিছু কালারফুল টয় ভিকেলস। এগুলোই আসলে আজকে আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব এবং এগুলো হাইড করে তোমাদের দেখাবো। তো গাইস, চলো সামনের দিকটাতে যেতে থাকি। এদিকটাতে রয়েছে অনেকগুলো কচুরিপানার কিছু অংশ, এগুলির মধ্যে আসলে আমি হাইড করব আমার কয়েকটি ভিকেল। শুরুতেই আমি হাতে নিয়ে নিলাম একটি কনস্ট্রাকশন ভিকেল, বুলডোজার উইথ ড্রিল, প্লাস্টিক ম্যাট, গ্রিন এবং ইয়েলো কালার কম্বিনেশনে গড়া চমৎকার একটি বুলডোজার উইথ ড্রিল ট্রাক। গাইস, এটি আমি এখানে রাখলাম এবং এর সাথে সাথে নিয়ে নিব আরও একটি ভিকেল, একটি ফায়ার রেস্কিউ ভিকেল, ফায়ার রেস্কিউ ক্রেন, মেটাল বডির এইট হুইলের চমৎকার একটি আনরিয়েলিস্টিক ফায়ার রেস্কিউ ক্রেন। তো গাইস, এটি এখানে রেখে দিলাম এবং এর সাথে হাতে নিয়ে নিলাম আরও একটি ভিকেল, একটি মিলিটারি বাইক, চিপেস্ট কোয়ালিটির একটি বাইক। গাইস, এটি এখানে রেখে দিলাম এবং এর সাথে সাথে কিছু কচুরিপানা নিয়ে এটিকে হাইড করে দিলাম। তো চলো সামনের দিকটাতে আমরা আগাতে থাকি, দেখি আর কোথায় হাইড করা যায়। গাইস, এদিকটাতে রয়েছে নারিকেল পাতা, তো এর মধ্যে আমি হাইড করে ফেলবো এখান থেকে কিছু ভিকেল। এই জন্য আমি নিয়ে নিলাম আমার হাতে একটি সুপার সিটি বাস, গ্রিন কালারের প্লাস্টিক ম্যাট, খুবই কোয়ালিটিফুল একটি টয় বাস, চমৎকার কিছু স্টিকার, চমৎকার কিছু কালার কম্বিনেশন। গাইস, এদিকে রেখে দিলাম এই পাতার নিচে এবং এর সাথে সাথে হাতে নিয়ে নিলাম আরও একটি গ্রিন কালারের ভিকেল, সস্তা মানের একটি ট্রাক, চিপেস্ট কোয়ালিটি, একেবারে সস্তা মানের একটি ট্রাক রয়েছে আমার হাতে। তো চলো একটু রেখে দিই এবং নারিকেল পাতা দিয়ে ঢেকে দিলাম। এদিকটাতে রয়েছে একটি সাদা একটি বস্তার মতো কিছু, এর নিচে আসলে আমি হাইড করে রাখবো আমার কিছু ভিকেল। এই মুহূর্তে আমি হাতে নিয়ে নিয়েছি একটি কনস্ট্রাকশন ভিকেল, একটি ট্রাক, কালারফুল ডাম ট্রাক, পিঙ্ক এবং স্কাই ব্লু কালারের চমৎকার একটি ট্রাক আমার হাতে রয়েছে। তো আমি এটি এখানে রাখলাম এবং এর সাথে সাথে হাতে নিয়ে নিলাম আরও একটি ভিকেল, বাইসাইকেল, ইয়েলো কালারের প্লাস্টিক ম্যাট, একটি বাইসাইকেল, এরপরে আমি ঢেকে দিলাম এই সাদা বস্তা দিয়ে। তো চলো আমরা আবারও সামনের দিকটাতে আগাতে থাকি, এদিকটাতে যেহেতু রয়েছে অনেকগুলো শুকনো ঠালাপালা। তো এখান থেকে আমি হাতে নিয়ে নিলাম আরও একটি ভিকেল, এক্সকেভেটর উইথ বুলডোজার অরেঞ্জ কালারের একটি আনরিয়েলিস্টিক টয়, প্লাস্টিক মেট একটি কনস্ট্রাকশন ভিকেল। এর সাথে সাথে আমি হাতে নিয়ে নিলাম আরও একটি প্লাস্টিকের ভিকেল, স্কুটার, খুবই কালারফুল চমৎকার একটি স্কুটার, প্লাস্টিক কোয়ালিটি খুবই ভালো, আসলে দেখে বোঝা যাচ্ছে এটি আসলে একটি দামি ভিকেল। তো এটিও এখানে ফেলে দিলাম এবং সাথে সাথে হাতে নিয়ে নিলাম আরও একটি ভিকেল,
একটি পুলিশ ভেহিকল হোয়াইট কালারের একটি পুলিশ কভার্ড ভ্যান সিক্স হুইলার প্লাস্টিক ম্যাট একটি কভার্ড ভ্যান তো চলো আবার আমরা সামনের দিকটাতে যাই গাইস আমার বাকেটে অলরেডি খালি হয়ে গিয়েছে যেহেতু এদিকটাতে আমরা দেখে ফেলেছি কিছু শুকনো বাঁশ রয়েছে এর মধ্যে আসলে হাইড করে ফেলবো আমার পরবর্তী ভেহিকলগুলো গাইস এখানে আমি হাইড করব আমার দুইটি বাইক টয় বাইক রয়েছে একটি পুলিশ বাইক আর একটি রেসিং বাইক এখানে রাখলাম এবং এরই সাথে সাথে হাতে নিয়ে নিলাম আরও একটি ভেহিকল একটি পুলিশ ভেহিকল হোয়াইট কালারের ফানি শেপ একটি পুলিশ ভেহিকল যার রয়েছে ফোর হুইল তো চলো এটি এখানে রাখি এবং কিছু শুকনো বাঁশ দিয়ে ঢেকে দেই গাইস এদিকে রয়েছে একটি কবুতরের ঘর এখানে আসলে আমি হাইড করে ফেলবো আমার পরবর্তী এই তিনটি ভেহিকল যার মধ্যে রয়েছে একটি ট্যুর বাস স্কাই ব্লু কালারের একটি ট্যুর বাস সিক্স হুইলের চমৎকার একটি ট্যুর বাস এই মুহূর্তে আমার হাতে রয়েছে যার উপরে দিকটাতে রয়েছে কিছু সুপার হিরো স্টিকার তো আমি এটি এখানে রেখে দিলাম এবং এর সাথে সাথে হাতে নিয়ে নিলাম একটি ডিসকোভারি ট্যুর বাস অরেঞ্জ কালারের সিক্স হুইলের ট্যুর বাস গাইস তোমরা লক্ষ্য করে দেখেছো এটি একটি ট্যুর বাস হলেও খুবই ফানি দেখতে উপরের দিকটাতে রয়েছে কিছু স্টিকারও তো গাইস এই মুহূর্তে আমি হাতে নিয়ে নিলাম আমার আজকের ভিডিও শেষ ভেহিকল একটি ট্রান্সপোর্টেশন কভার্ড ভ্যান গ্রিন কালারের ফোর হুইলের চমৎকার একটি কভার্ড ভ্যান প্লাস্টিক কোয়ালিটি খুবই চমৎকার তো গাইস আমি এটি এখানে রেখে দিলাম এবং এর সাথে সাথে আমার বাস্কেট খালি হয়ে গেল গাইস তোমরা অলরেডি দেখে ফেলেছো আমি কি কি ভেহিকলস তোমাদের সাথে ইন্ট্রোডিউস করেছি এবং কোথায় কোথায় হাইড করে রেখেছি এই ছিল আমার ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থাকো আল্লাহ হাফেজ